আসসালামু আলাইকুম, আমি নুরুন্নাহার লিলিয়ান, আপনাদের একজন সাধারণ লেখক। তো আমার গল্প গ্রন্থ অশ্রুরুদ্ধ থেকে একটি গল্প আছে, কাশফুলের মেঘের মায়া। তো সেখান থেকে কিছু অংশ পাঠ করছি। আমি গাড়ি থামিয়ে শান্তভাবে দেখার চেষ্টা করলাম। একটা পার্কে কিছু কাশবন যেন দুলছে। আমি গাড়ি রেখে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। যত কাছে যেতে থাকি তত বেশি অচেনা হতে থাকে। কাশফুল নয়, অজানা কোনো ফুল, অনেকটাই কাশফুলের মতো। আমি ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর সেগুলো তুলে নিলাম। চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা। ফের গাড়িতে এসে ফ্লাক্স থেকে এক কাপ গরম কফি নিলাম, আমার প্রিয় ব্ল্যাক কফি, আমাদের প্রিয় ব্ল্যাক কফি। কফি থেকে গরম ধোঁয়া উঠছে, আমি যে আবার আমাদের পুরনো দিনে ফিরে গেছি। ফুলগুলোকে আমার পাশেই গাড়ির সিটে রাখলাম, যেখানটায় কাশফিয়া বহু বছর ধরে বসেছে। এখনও যেন ওর গায়ের সেই চেনা ঘ্রাণটা আমাকে মোহিত করে রেখেছে। কফি শেষ করে আমি ড্রাইভ করি বাসার উদ্দেশ্যে। ছেলেরা বাসায় ফিরবে, আমি মনোযোগ দিয়ে ড্রাইভ করছি। আমার পাশে থাকা ফুলগুলো যেন আচমকাই প্রাণ পেয়েছে, অদ্ভুতভাবে গাড়ির সাথে দুলছে, যেন কাশফিয়া আমার পাশেই বসে দুলছে। আমি বিস্ময় ভরা চোখে তাকাই, গভীর ভালোবাসা ও মায়া নিয়ে তাকাই। বুকের কোথাও গভীরভাবে একটা শীতল অনুভূতি ছুঁয়ে যায়, আমাকে যেন অবশ করে দেয়। যে কাশফুলে একটা সময়ে গভীর ভালোবাসার স্বপ্ন ছিল, সেখানে আজ মেঘের মায়া, সেখানে কেবলই শোকের ছায়া। যে মায়া শেষ নিঃশ্বাস অবধি ছায়া হয়ে আঁকড়ে থাকবে। এই গল্পটির নাম হচ্ছে কাশফুলে মেঘের মায়া। এই গল্পটি হচ্ছে অশ্রুরুদ্ধ গল্পগ্রন্থ থেকে নেওয়া। আর এই গল্পটি আমি হচ্ছে 2020 সালে লিখেছিলাম। তখন সারা পৃথিবীতেই একটা রহস্যময় রোগ আমাদের সবার জীবনকে বিপন্ন করে তুলেছিল, এবং অনেক অনেক দুর্ভাগা ভাগ্য বিড়ম্বিত অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে। তো কাশফুলে মেঘের মায়া একটি এমন একটি গল্প, যে গল্প দেখানো হয়েছে একজন মানুষ অনেক অনেক বছর একসাথে বসবাস করার পর হঠাৎ যখন তার প্রিয়জনকে হারিয়ে ফেলে, প্রিয়জন হারানোর পর মানুষগুলো কীভাবে জীবিত লাশ হয়ে বেঁচে থাকে, ঠিক ওই রকম একটা মানুষের আত্ম উপলব্ধি বা আত্ম অনুভূতি বা তার জীবনটাকে এখানে বর্ণনা করা হয়েছে। তো সবাই, পৃথিবীর সবাই যার যার প্রিয়জন নিয়ে ভালো থাকুক, তবে মানুষের জীবনের গল্পগুলো যেন সুন্দর থাকুক। আপনারা যদি এই গল্পগ্রন্থটি সংগ্রহ করতে চান, অবশ্যই বাংলাদেশের বৃহৎ বুকশপ রকমারি.com থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমার লেখা যে কোনো লেখা, আমার লেখা উপন্যাস, গল্প পড়তে চাইলে আপনারা বইটই নামের একটি অ্যাপস আছে, যেখানে হচ্ছে ফ্রি বুক পড়া যায়, এবং খুবই অল্প খরচে $1 পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার বই পড়া যায়, এবং বাংলাদেশ মূল্যেও $10, $20, $30 এরকম খুবই সুলভে বই পড়ার সুযোগ রয়েছে। তো ইবুক এবং এই তো হার্ড কপি সব জায়গায়, মানে কাগজের কপি সবভাবেই বই পড়ার সুযোগ রয়েছে। বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। আমার বই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন আর বই পড়বেন।